পুরুষের এক্স ক্রোমোজোম যদি মহিলার এক্স ক্রোমোজোমকে ফার্টিলাইজড করে নিষিক্ত করে তাহলে বাচ্চা হবে মেয়ে, আর পুরুষের ওয়াই ক্রোমোজোম যদি মহিলার এক্স ক্রোমোজোমকে নিষিক্ত করে তাহলে বাচ্চা হবে ছেলে। আমরা জানি সবাই এই কথাটা বলি যে আল্লাহ আমাদেরকে এক ফোঁটা পানি দিয়ে সৃষ্টি করছে, কি বলেন? আমরা এই কথাটা বলি না ওয়াজে বিভিন্ন জায়গায়, এটা আমরা বলি কি না, ঠিক না বেঠিক? আসলে কথাটা পরিপূর্ণ ঠিক নয়, কথাটা কি নয়, পরিপূর্ণ ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা পানি নয়, এক ফোঁটা পানির খুব ক্ষুদ্রাংশ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি নয়, এক ফোঁটার পানির কোটি কোটি ক্ষুদ্রাংশ মধ্য থেকে একটি ক্ষুদ্রাংশ দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মায়ের রেহমের ভিতরে প্রবেশ করিয়ে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। এই বিষয়ে বিজ্ঞান আবিষ্কার করেছে, কি আবিষ্কার করেছে, যে একজন মানুষ সুস্থ মানুষ স্বাভাবিক সুস্থ মানুষ যৌন মিলনের সময় তার 250 মিলিয়ন শুক্র কীট প্রবাহিত হয়। এক ফুটা বীর্যে 4 কোটি থেকে 40 কোটি পর্যন্ত শুক্রাণু কীট থাকে এক ফোঁটা পানিতে। এক ফোঁটা পানিতে কত? 4 কোটি থেকে 40 কোটি পর্যন্ত শুক্রাণু কীট থাকে। এই ফোঁটা পানিটা বের হওয়ার সাথে সাথে এটা ভেঙ্গে চুরমার হয়ে যায়। চুরমার হওয়ার পরে এই বের হওয়ার পরপরই এই 4 কোটি বা 40 কোটি শুক্রাণু কীটের মধ্য থেকে অধিকাংশই বের হওয়ার সাথে সাথেই মারা যায়। আবার কিছু শুক্রাণু যখন মায়ের রেহমের দিকে দৌড় দেয় পথিমধ্যে মারা যায়। সর্বমোট প্রায় 10 লক্ষ শুক্রাণু কীট একত্রে প্রতিযোগিতামূলক দৌড় দেয়। এর মধ্যে 1000 অনেক শক্তিশালী, বাকি 9,99,000 কে পিছনে ফেলে 1000 শুক্রাণু কীট শক্তিশালী শুক্রাণু কীট মায়ের রেহমের দিকে দৌড়াইতে থাকে। এই 5 মিনিটের দৌড়ের মধ্যে এই 1000 শক্তিশালীর মধ্যে আপনি আমার শুক্রাণু কীটটা বিজয় লাভ করে মায়ের রেহমের ভিতরে প্রবেশ করেছে, সুবহানাল্লাহ। তাহলে যদি এক ফোঁটা পানির যদি 40 কোটি শুক্রাণু কীট থাকে, 4 কোটি শুক্রাণু কীট থাকে, তাহলে কি পরিমাণ ক্ষুদ্রাংশ দিয়ে, যেটা স্বাভাবিক চোখ দিয়ে তো দূরের কথা, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া সেটা দেখা কোনোভাবেই কি নয়, সম্ভব নয়। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনের 75তম সূরা, সূরা কিয়ামত, আল্লাহ তাআলা কি বলেন, আয়াহসাবুল ইনসান أن يترك سدى ألم يك نطفة من مني يمنى الله رب العالمين مرن أيحسب الإنسان مانوش كي مني كوري أن يترك سدى تدر كسي شتي كوري سيار امني امني چھڑ دي بو جي جمني پاري جيبن جاپن كور بي খাই দাই ফুর্তি করি আনন্দ করি, দুনিয়ার জীবনটা ভোগের বস্তু, মানুষ যে ধারণা পোষণ করে এটা সঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ কিভাবে সেই ধারণা করে যে আমি তাদেরকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছি এমনি এমনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়াকু, সে কি ছিল না নুতফাতান মিন মানি, অর্থাৎ এক ফোঁটা মনি বীর্যের নুতফা ক্ষুদ্রাংশ, ইউমনা, যা তার মায়ের রেহেমের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, সুবহানাল্লাহ। শুক্রাণু কীট নুতফা কিসের থেকে? মিন মানি, মানি মানি মানে হচ্ছে বীর্য, সেই পানি যে পানি দিয়ে আপনি আমি সৃষ্টি হয়েছে, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই শুক্র কীট থেকেই আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে। এখন আসেন কোরআনের 76তম সূরা, যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর আয়াতে যে বলেছেন নুতফাতান আমশাজ, মিশ্রিত শুক্র কীট, এর কি ব্যাখ্যা কি? আধুনিক বিজ্ঞান এটাও আবিষ্কার করেছে যে মায়ের রেহমের মধ্যে শুধু একক শুক্র কীট প্রবেশ করে না, মায়ের রেহমে যখন মানুষের পুরুষের পুরুষাঙ্গ থেকে যখন এই পানিটা বের হয় তখন আমাদের নিচে যে অন্ডকোষ আছে
এই অন্ডকোষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো জেলি সিস্টেম, অনেক অনেক ধরনের পানি সৃষ্টি করেছেন। এই পানির মূলগুলোর মধ্যে শর্করা থাকে, এই পানিগুলোর মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, এই পানিগুলোর মধ্যে বিভিন্ন ধরনের উপাদান থাকে। এই উপাদানগুলো ওই মায়ের রেহেমের মধ্যে গিয়ে প্রবেশ করে ওই শুক্রাণু কীটের সাথে সাথেই এই শুক্রাণু কীটগুলো ওই উপাদানগুলোর সাথে মিশ্রিত হয়ে যায়। আর আল্লাহ এইটাই বলেছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি মিশ্রণ শুক্র কীট থেকে মানব জাতিকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, আধুনিক বিজ্ঞান এটা প্রমাণ করেছে, আশ্চর্য। ডক্টর কিসমুর তার প্রতিটি প্রতিবেদনে তিনি খুব আশ্চর্য প্রকাশ করেছেন, কিন্তু আশ্চর্য প্রকাশ করলে কি হবে? হেদায়েত যদি ভাগ্যে না থাকে, হেদায়েত যদি ভাগ্যে না থাকে, তাহলে নবীর চাচা হলেই কি, নবীর সন্তান হলেই কি, নবীর স্ত্রী হলেই কি, হেদায়েত তো নেই। নূহ আলাইহিস সালামের বিবি কি ছিলেন? কাফের ছিলেন। নূহ আলাইহিস সালামের ছেলে কাফের ছিলেন। আবার আল্লাহ নবীর প্রিয় চাচা হযরত আবু তালেব, তিনি কি ছিলেন? কাফের ছিলেন। সুতরাং এই আশ্চর্য প্রকাশ করলে কি হবে যদি ঈমান যদি নসিব না হয়? সম্মানিত হাজিরিন, মানবভ্রূণ, এই যে মানুষ শুক্র কীট মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করলো, এখন আসেন এই বিষয়ে আমরা আরেকটি জিনিস জানি, যে বাচ্চা ছেলে হয় না মেয়ে হয়, এই যে লিঙ্গ নির্ধারণ এটা কিভাবে হয়, এটা কিভাবে হয়? আমরা কিছুদিন পূর্বেও, কিছুদিন পূর্বে, বেশি দিন আগে না, কিছুদিন পূর্বেও প্রত্যেকটা মানুষ মনে করত লিঙ্গের সম্পর্ক হচ্ছে মাতৃকোষের সাথে, ঠিক না বেটি? কথা বলেন না, ঠিক না? এই কারণে কত মা বোন যে অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, ডিভোর্স হয়েছে হিসাব কিতাব ছাড়া। বলতে পারেন হুজুর কিভাবে? কিভাবে? এটা হচ্ছে এভাবে, স্বামী চায় ছেলে, স্বামীর বাড়ির লোকজন যায় ছেলে, কিন্তু তিনি তার স্ত্রী জন্ম দিয়েছে মেয়ে, বাবা সেই মেয়ের মুখটা পর্যন্ত দেখে না, শ্বশুর বাড়ির লোকজন বলে তুই একটা অলক্ষী। কি বলেন, ঘটে নাই নাকি এরকম? শুনেন নাই? হ্যাঁ, ঘটছে না এরকম? অথচ আল্লাহ তাআলা লিঙ্গ নির্ধারণের ব্যাপারে আজ থেকে 1400 বছর পূর্বেই কোরআনের 53তম সূরা সূরা নজম, বিজ্ঞানী ডুপুরু, বিজ্ঞানী ডুপুরু 1966 সালে এই ব্যাপারে সে তার একটি বই লিখেছেন। এই বইয়ের মধ্যে শুধু তিনি ক্রোমোজোমের আলোচনাই করেছেন। সুবহানাল্লাহ, এই ক্রোমোজোমের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে প্রায় 1400 বছর পূর্বেই এর আলোচনা করেছেন। এখন আসেন এই ক্রোমোজোমের সংখ্যা কত? বিভিন্ন প্রাণীর ক্রোমোজোমের সংখ্যা অনেক, কিন্তু মানব কোষের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া। কয় জোড়া? 23 জোড়া, মানে 46টি। এই ক্রোমোজোম দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে অটোজোম, আরেকটি হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই অটোজোমে হচ্ছে 22 জোড়া কোষ থাকে, 22 জোড়া ক্রোমোজোম থাকে, 44টি থাকে। এই 44টি কোষের কাজ কি, ক্রোমোজোমের কাজ কি? এই 44টি ক্রোমোজোম বাচ্চার গঠন প্রণালী তৈরি করে। সুবহানাল্লাহ, কি করে গঠন প্রণালী করে? চেহারা, তারপরে তার শারীরিক শক্তি, পিতামাতার মতো চেহারা অথবা পিতামাতার মতো চোখ, এইগুলো করে বাচ্চা জন্ম হইলে আমরা বলি না আমার ছেলেটা পুরাপুরি তার দাদির মতো হয়েছে, দাদার মতো হয়েছে, বাপের মতো হয়েছে, মায়ের মতো হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে গঠন প্রণালী যারা করে, এটা হচ্ছে অটোজম, যে আপনার ক্রোমোজম আছে তাদের কাজ হচ্ছে এই, তাদের হচ্ছে 22 জোড়া 44টি। আর এইগুলোকে ইংরেজিতে বলা হয় ফিজিক্যাল বেসিক অফ হেরেডিটি, ফিজিক্যাল বেসিক অফ হেরেডিটি, এইগুলোকে অটো ক্রোমোজম বলে। আর সেক্স ক্রোমোজম হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, মহিলাদের সেক্স ক্রোমোজম হচ্ছে এক্স এক্স, আর পুরুষের হচ্ছে এক্স ওয়াই। পুরুষের হচ্ছে কি? এক্স ওয়াই। পুরুষের এক্স ক্রোমোজম যদি মহিলার এক্স ক্রোমোজমকে ফার্টিলাইজড করে, নিষিক্ত করে, তাহলে বাচ্চা হবে মেয়ে। আর পুরুষের ওয়াই
ক্রোমোজম তুমি যদি মহিলার এক্স ক্রোমোজমকে নিষিক্ত করে তাহলে বাচ্চা হবে ছেলে, বাচ্চা হবে কি ছেলে। এখন বলেন তো ছেলে মেয়ে হওয়া এটা কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু এই এই পদার্থ কার কাছে? আল্লাহ তাআলা দিয়েছেন পুরুষের কাছে। কার কাছে? তাহলে যদি ছেলে হয় বা মেয়ে না হয় বা অন্য কিছু হয় তাহলে এটা দোষ কি মা বোনের? হ্যাঁ, তাহলে মা বোনদেরকে আমাদের দোষ দেওয়া যাবে? কোনোভাবেই দেওয়া যাবে না। এখন আসেন এই যে এক্স ক্রোমোজোমকে নিষিক্ত করো, ওয়াই ক্রোমোজোমকে নিষিক্ত করো, নিষিক্ত করে অটোজম সহ এই শুক্রাণুকেটা মায়ের রেহেমে এই যে প্রবেশ করলো, কি করলো? প্রবেশ করলো। এই প্রবেশ করে এটা কোথায় থাকে? থাকে কোথায়? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের 23তম সূরা সূরা মুমিনুনের 12 13 এবং 14 নম্বর আয়াতে কোথায় থাকে, কিভাবে কাজ করে মানব সৃষ্টির 7টি স্তরের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। এখন আসেন এটা জানার আগে আমরা এখন জানি যে আপনার আমার এই শুক্রকীটটা থাকে কোথায়, আমার শরীরের আপনার শরীরে পুরুষদের শরীরে কোথায় থাকে এটা একটু জানার দরকার। এই বিষয়ে জানতে গেলে আপনাকে কোরআনের কোরআনের হচ্ছে আপনার 36তম সূরা, কততম সূরা? 36তম সূরার সূরায়ে তরিকের 5 এবং 6 নম্বর আয়াতে দৃষ্টিপাত করতে হবে। আল্লাহ তাআলা কি বলেন? ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিক মিম্মা ইনদাফিক يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়ানজুরিল ইনসান, মানুষ কি এতটুকু লক্ষ্য করে না? মিম্মা খুলিক, তাকে কি দ্বারা সৃষ্টি করা হয়েছে? খুলিকা, তাকে সৃষ্টি করা হয়েছে। মিম্মা ইনদাফিকিন ইয়াখরুজু, একদম সবেগে পদস্খলিত বীর্যের শুক্রাণু কীট থেকে। বলেন সুবহানাল্লাহ। এটা কোথায় থাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিম বাইনিস সুলবি ওয়াত-তারাইব, এটা থাকে হচ্ছে মেরুদণ্ড এবং পাজরের হাড়ের মধ্যবর্তী জায়গায়। সুবহানাল্লাহ। তাহলে এই শুক্রকীটের স্থান কোথায়? আপনার আমার পাজর এবং আমাদের মেরুদণ্ডের হাড়ের মধ্যবর্তী জায়গায় এটা থাকে। এইখান থেকে খুব সবেগে পদস্খলিত হয়ে মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করে, মায়ের রেহেমের মধ্যে যখন প্রবেশ করে, এই প্রবেশ করার পরে আল্লাহ তাআলা এই শুক্রাণু কীটটাকে কোথায় রাখেন এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানবকে আমি সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, তারপর এই নুতফাটাকে শুক্রকীটটাকে একদম সংরক্ষিত আধারে সংরক্ষিত জায়গায় আমি সুরক্ষিত করেছি। ফি করারিম মাকিন, করারিম মাকিন এর ব্যাখ্যা কি? কোথায় এই জায়গাটা কোথায়? বিজ্ঞানীরা এটাও গবেষণা করে বের করেছে, বিজ্ঞানীরা এটা গবেষণা বের করেছে। ডক্টর কিচমোর বলেন যে মায়ের রেহেমের মায়ের জরায়ুর দুই পার্শ্বের দুই হাড়ের মধ্যবর্তী একটি কুটোরগত জায়গার ভিতরে এটাকে আল্লাহ তাআলা রেখে দেন, যে জায়গাটি বিভিন্ন ঝাঁকি বিভিন্ন কম্পন বিভিন্ন ধাক্কা সব কিছু থেকে সদা সর্বদা মুক্ত থাকে। সুবহানাল্লাহ। আপনি আমার যেন মুহূর্তে নষ্ট না হয়ে যায় আল্লাহ তাআলা এত সংরক্ষিত জায়গায় তিনি রেখেছেন। সুবহানাল্লাহ। এই ফি তানারিম মাকিনের আরেক মুফাসসিরিনে কেরাম অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 39তম সূরা সূরা জুমারে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ফি তানারিমিল মাকিনের কি দিয়েছেন ব্যাখ্যা করেছেন।
এই ফি কারারিম মাকিনের ব্যাখ্যায় আল্লাহ তাআলা বলেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম তিনটি অন্ধকারের ভিতরে। সুবহানাল্লাহ। এই তিনটি অন্ধকার কি? মুফাসসিরিনে কেরাম এবং বিজ্ঞানীদের মত এই ব্যাপারে এক যে তিনটি অন্ধকার বলতে আল্লাহ তাআলা তিনটি আবরণের কথা বলেছেন। কয়টি আবরণ? তিনটি আবরণ। এক নম্বর আবরণ হচ্ছে অ্যাবডোমিনাল ওয়াল, মায়ের পেটের আবরণ। দুই নম্বর হচ্ছে ইউটেরাস ওয়াল, যেটা হচ্ছে জরায়ুর আবরণ। তিন নম্বর হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড, যেটা পানির আবরণ। এই তিনটি আবরণের ভিতরে আল্লাহ তাআলা শুক্রাণু কীটকে ধীরে ধীরে পর্যায়ক্রমে বড় করে মানব শিশু করে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই ফি কারারি মাকিনের আরো অনেক ব্যাখ্যা আছে। আজকে সময় শেষ। তাহলে আজকে এই পর্যন্ত আমরা যেটা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা পানি নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক ফোঁটা পানির খুব 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 ক্ষুদ্রাংশ থেকে সৃষ্টি করেছেন, যে পানিটা পুরুষের মেরুদণ্ড এবং পাজরের হাড় থেকে বের হয়ে সবেগে বের হয়ে একদম প্রতিযোগিতামূলক শুক্রকীটটা দৌড়াইতে দৌড়াইতে মায়ের এক্স ক্রোমোজোমকে নিষিক্ত করে সেটা মায়ের রেহেমে ফি কারারি মাকিনের মধ্যে গিয়ে প্রবেশ করে। সুবহান। এই ফি কারারি মাকিন থেকে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের বাতলানো পথে আমাদের সবাইকে সঠিকভাবে চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।